ফ্রান্স, কুয়েত, পর্তুগাল এবং যুক্তরাষ্ট্রের মিশিগান প্রতিনিধি কামরুজ্জামান হেলালের পাঠানো তথ্যছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন নূর হোসেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে কুয়েতে বাংলাদেশি শিশু কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বয়স ভিত্তিক চারটি বিভাগ রাখা হয়। শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। এ সময় শ্রম কাউন্সিলর আবুল হোসেন, প্রথম সচিব ইকবাল আক্তার, দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ সহ দূতাবাস কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতির পিতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 59তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস। শতাধিক প্রবাসী বাংলাদেশি শিশু কিশোরের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় প্রতিযোগিতা। এ সময় রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বলেন, প্রবাসে বেড়ে ওঠা শিশুদের জাতির পিতার নীতি ও আদর্শের সঙ্গে পরিচিত করাতে হবে, নতুন প্রজন্মকে জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে ধারণা দিতে হবে। এ সময় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী 18 অক্টোবর বিজয়ীদের পুরস্কৃত করা হবে। ইউরোপে টেকসই অভিবাসন প্রতিপাদ্যে চেক প্রজাতন্ত্রের প্রাগে দুদিনব্যাপী অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের তৃতীয় গ্র্যান্ড কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। অধিবেশন উদ্বোধন করেন চেক প্রজাতন্ত্র ও জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া। সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার ডক্টর জয়নুল আবেদিনের সভাপতিত্বে নির্বাহী সদস্য খলিলুর রহমানের পরিচালনায় উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক কাজী এনায়েতুল্লাহ, সহসভাপতি আহমেদ ফিরোজ, ফখরুল আকম ও সেলিম, ডক্টর জিন্নুর আইন জায়গিরদার সহ সংগঠনের নেতারা। অনুষ্ঠানে প্রবাসী সুরক্ষা আইন প্রণয়নের আহ্বান জানান নেতারা। পর্তুগালের লিসবনে ইডিএল সিনেমা হলে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাংলাদেশি সিনেমা প্রদর্শিত হয়েছে। মেজবাউর রহমান সুমন পরিচালিত, চঞ্চল চৌধুরী অভিনীত বাংলা সিনেমা হাওয়া প্রদর্শিত হয়। শোতে প্রবাসী বাংলাদেশি দর্শকের পাশাপাশি ভিনদেশি দর্শকের উপস্থিতিও লক্ষণীয় ছিল। প্রবাসে নিজ দেশের সিনেমা দেখতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে প্রবাসীরা। যুক্তরাষ্ট্রের মিশিগানে বিয়ের ইভেন্ট ম্যানেজমেন্টের উদ্যোগে দিওয়ালি মেলা 2022 অনুষ্ঠিত হয়েছে। মেলায় বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয় বিভিন্ন পোশাক, জুয়েলারি সামগ্রী ও খাবারের স্টল ছিল। করোনা মহামারীর কারণে গেল 3 বছরের গড়বন্দী অবস্থার পর এবারের মেলায় মানুষের ঢল নামে। ভিয়ের ইভেন্ট ম্যানেজমেন্ট এবং মেলার আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইবনে মইনুদ্দিন ও ফররুজ রহমান কাজী। নূর হোসেন, আরটিভি।